আপনি একটু দূরে যান নাহলে আপনার করোনা হয়ে যাবে। আমার দুটো ডোজ হয়ে গেছে। আচ্ছা, দুটো ডোজ হলে মাস্ক পরতে লাগে না? এই কোশ্চেনগুলো আমাকে করে লাভ নেই। মাস্ক না পরলেও চলে তো আমার? না না, মানে দুটো ডোজ হলে মাস্ক না পরলেও চলে? আপনারা তখন কোথায় ছিলেন যখন এত লোক করলো? তখন কোথায় ছিলেন? মাস্ক পরতে গেছি, চা খেয়েছিলাম ওই জন্য মাস্ক পরে। পকেটে থাকে মাস্ক? চা খেয়েছিলাম ওই জন্য মাস্ক পকেটে। পকেটে কেন রাখো তো? বের করছে এক সেকেন্ড। একদম করি। আর আপনি কোন চ্যানেল থেকে বাই দেবে? না প্লিজ শো মি ক্লিয়ারলি। হ্যাঁ ঠিক আছে, একটু ব্রেথলেস লাগছিল এই আর কি। ঠিক আছে, চা খেতে বেরিয়েছি। চা খেতে আসলেন যখন তখন মুখে মাস্ক রাখবেন না? হাতে রেখেছো? না না, বলে কেউ কেউ একটু লজ্জিত, কারো কারো অ্যারোগ্যান্স দেখে চমকে উঠতে হচ্ছে। মানে এটা জানি না এরকম কোনো থিওরি আবিষ্কৃত হয়েছে কিনা, ডক্টর ঘোষ বলতে পারবেন যে চা খেতে যাচ্ছে শুনলে করোনা অ্যাটাক করবে না, বা কোন চ্যানেল সেই অনুযায়ী করোনার সম্ভাবনা আশঙ্কা আছে কিনা, অর্থাৎ জি চব্বিশ ঘন্টা না হয়ে অন্য চ্যানেল হলে তার উপর এটা নির্ভর করে কিনা আমি জানি না। জয়জিৎ একটু আলোকপাত করতে পারবে কিনা? জয়জিৎ, এই সমস্ত লজিক উঠে আসছে জয়জিৎ, এই অ্যারোগ্যান্স কি বলবে? প্রথমে যেটা বলি, সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো আছেন? তার মধ্যে যা দেখা যাচ্ছে, মৌপিয়া আর আমি দুজনে মাস্ক পরে নেই, কারণ আমরা একটা সিকিউরিটির জায়গায় আছি, মৌপিয়া স্টুডিওতে আছে, আমি আমার মেকআপ রুমে আছি, তাই মাস্ক পরে নেই। দর্শকদের কাছে বলে দেওয়াটা বেটার আমার মনে হয়। আর আমরা অভিনেতারা যখন অভিনয় করি আমরা মাস্ক পরে থাকতে পারি না, কিন্তু যতক্ষণ ক্যামেরার সামনে মুখ না দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু মাস্কটা আমাদের সঙ্গে থাকে, আমরা পরে থাকি। প্রত্যেকের মাস্ক পরাটা জরুরি, মাস্ক পরাটা উচিত। সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে সাধারণ মানুষের কি বিপদ হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি, এবং যদি থার্ড ওয়েভ আসে তাহলে আমরা দেখতে পাবো বলে আমার মনে হয়। তার কারণ একটাই, তার কারণ মানুষ যখন বিপর্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের সকল নেতা নেত্রী মন্ত্রী সবাই যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা কিন্তু হাতটা তুলে নেয়, তারা কোনো খুব একটা কাজে আসে বলে আমার মনে হয় না। কেউ কেউ তো আসে, আমি নিজেই সেরকম উপকার পেয়েছি। এবং আমার আমার একটা পার্সোনাল শেয়ার করি, আমার ওয়াইফের চারবার কি টেস্ট হয় না, নাকি আর গলায় ঢুকিয়ে পুরোটাই বলতে পারি না, ওই একটা টেস্ট হয়েছিল, চারবার হয়েছিল, চারবার নেগেটিভ এসেছে। তারপর আমার আমার ওয়াইফ হঠাৎ দেখি তার খালি জ্বর আসছে, কাশছে। আমি বললাম কি হয়েছে, দেখে ডাক্তার দেখাই, ডক্টর সুকুমার মুখার্জির সঙ্গে কনসাল্ট করা হয় এবং তিনি বলেন এটা হচ্ছে আফটার কোভিড এফেক্ট, মানে কোভিডটা হয়ে গেছে কিন্তু কোনোবারই টেস্টে ধরা পড়ে। এবার আফটার কোভিড এফেক্টে যেটা হয় সেটা হল লাংটা প্রায় 90% নিমোনিয়া প্যাচ দেখা গেছিল, মানে হোয়াইট হয়ে গেছিল লাংসটা, 90% নিমোনিয়া প্যাচ ছিল। তো তারপর অনেক মানে ফাইট স্ট্রাগল করে সে এখন সুস্থ হয়ে, কিন্তু তার যে আফটার এফেক্ট সেটা এখনো তার আছে, তার হাতে পায়ে এবং ব্যথা এবং তার শারীরিক কন্ডিশন প্রচন্ড খারাপ আর কি। মানে তার উঠতে আমার হেল্প লাগে, কারোর হেল্প লাগে উঠতে বসতে এরকম, এবং যখন সিঁড়ি দিয়ে ওঠে তখন সে হাঁপিয়ে ওঠে। তো মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ কিচ্ছু করা যাবে না, কিছুই না। কারণ মানুষ সচেতন হলে এই যে আমাদের ভোট হলো সেই ভোটের সময় অত জনসমাগম হতো না, এবং উইদাউট মাস্ক। কালকে সেটা তো ছেড়ে দিলাম, আমাদের রাজনৈতিক নেতাদের ভোটটা খুব দরকার, মানুষের জীবনের থেকেও ভোট ইজ ভেরি এসেনশিয়াল। মানে মানুষ না থাকলে কাকে শাসন করবে জানে না, কিন্তু ভোটটা করতেই হবে, মানে খুব প্রবলেম। এবং আমি মনে হয় আরো আমার শত্রু বাড়াচ্ছে এই কথাগুলো বলি, কারণ আমার তো প্রচুর শত্রু রাজনৈতিক ভাবে প্রচুর জায়গায় আছে। তো আমি কিন্তু রাজনীতি করি না, কোনো কিছু কোনো দলই করি, বলে রাখা ভালো। আচ্ছা, সেকেন্ড যেটা বলি, কালকে আমি পার্ক স্ট্রিটে একটা কাজে গিয়েছি, আমার একটা মিটিং ছিল, সেই কাজ থেকে যখন ফিরছি তখন প্রথিতযশা দুটো রেস্তোরাঁর বাইরে আমি যা ভিড় দেখেছি, যে ভিড়টা দেখেছি, এবং লকডাউন যদি সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয় তারপর কি ঘটতে চলেছে, কি ভয়াবহ একটা পরিস্থিতি হতে চলেছে, সেটা মানুষ যদি এখনো না বোঝে আর কবে বুঝবে। আমি সত্যজিৎ বাবুর কাছে আসবো, কারণ যখন আমি দেখছি যে আমি আসবো। জয়জিৎ প্লিজ আমাকে একটা ব্রেক নিতে, হ্যাঁ বলো, আমাকে একটা লাইন বলতে, মানুষ
মানুষ না বোঝার জন্য যেটা যারা দায়ী তারা হচ্ছে আমাদের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ। তার কারণ পরীক্ষাটা হচ্ছে না, রেজাল্ট বেরোচ্ছে, ভোট না হলেও চলে কিন্তু ভোটটা তাদের করতে হবে। তাই মানুষ যত জানে তত কম মানে। অনেকদিন আগে একজন ভদ্রলোক বলে গিয়েছিলেন, সেটা এখনো গভীরভাবে সত্য। একেবারে আমি আসবো একটা সঙ্গে ছোট্ট একটা বিরতি নেবো, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। সত্যজিৎ বাবুর কাছে আসবো। সত্যজিৎ বাবু, আমি যখন দেখতে পাচ্ছি যে এই পুলিশ কর্মীরা তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন তাদের বোঝাতে, বুঝিয়ে তাদের, তারা যাতে কোভিড প্রোটোকল ফলো করেন সেটা তাদের বোঝাতে, তখন শুধু মনে পড়ছিল যে দেড় বছরে আমরা এত খবর করেছি বহু পুলিশ কর্মী যারা করোনা আক্রান্ত হয়েছেন, শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক সহ বহু পুলিশ কর্মী তারা লড়াইটায় হেরে গেছেন, তাদের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, এই লকডাউনের যে পরিস্থিতি গত বছর দেখেছিলাম, সেখানে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে, সবজি পৌঁছে দেওয়া থেকে শুরু করে, নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া থেকে শুরু করে, অন্তঃসত্ত্বা মহিলাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পৌঁছে দেওয়া, সমস্ত কিছু পুলিশ করেছে, তারাও টায়ার্ড। তারপর এরকম কিছু অবুঝ, অবাধ্য, আমি হয়তো হার্শ ওয়ার্ড ব্যবহার করছি কিন্তু না করে উপায় নেই, অবুঝ, অবাধ্য এবং দায়িত্বজ্ঞানহীন মানুষগুলো তাদের সামলানো। মোপিয়া, একটা লাইন দিয়ে শুরু করি প্রথমে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন শিক্ষার ক্ষেত্রে, যে পুষ্প পুষ্পত্ব নিয়ে জন্মায়, মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মায় না। গোলাপ ফুল তার গোলাপ ফুলের বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মায় না, মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন দিনের পর দিন, রাতের পর রাত, এই যে প্রত্যেকটা রাতে নাকা চেকিং হচ্ছে, পুলিশ অফিসাররা ইউনিফর্ম পরে প্রত্যেকটা মোড়ে মোড়ে নাকা চেকিং করছে, কনস্টেবলস থেকে সাব ইন্সপেক্টর, সার্জেন্টস, ওসিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, তাদের উদ্দেশ্য একটাই, অর্থাৎ মানুষকে সচেতন করা। কেন আপনি রাত্রিবেলা, রাত্রি দুটোর সময়, তিনটের সময় আসছেন? আপনি রাত্রি নটার পরে কেন আপনি গাড়ি চালিয়ে আসছেন? গাড়ি মদ্যপ অবস্থায় আসছেন কেন? তারা প্রত্যেকে উশৃঙ্খলভাবে কথাবার্তা বলছে, আপনাদের চ্যানেলের মাধ্যমেও দেখতে পাচ্ছেন, তারা সাংবাদিকদের যদি জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে উশৃঙ্খল মনোভাব নিয়ে কথাবার্তা বলছেন। একদিকে এই একদিকে পুলিশকে প্রচণ্ড কড়া হতে হচ্ছে, আবার একদিকে পুলিশের মানবিক দিকটাও দেখতে হচ্ছে। যেটা আপনি বলছিলেন একটু আগে, যে এই অতিমারির সময় গত এক বছরে, দেড় বছরে প্রচুর সাহায্য পুলিশ বাহিনী, খাবার দাওয়ার থেকে শুরু করে, তাদের ওষুধ থেকে শুরু করে, অন্তঃসত্ত্বা মহিলাদের সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার থেকে শুরু করে সবই এই পুলিশ বাহিনী করেছে। কিন্তু তবুও এই একটু পুলিশকে কড়া না হতে গেলে, কিছু কেসপত্র না দিতে গেলে মানুষের মনের মধ্যে ধাক্কা আসছে না। ওই যে বললাম না, মানুষের মনুষ্যত্বটাকে অর্জন করতে হবে, এখানে একটু শক্ত হওয়ার ব্যাপারটা আছে। যারা এই রাত্রিবেলা, যেখানে সরকার ডিক্লেয়ার করে দিয়েছে, যেখানে ডিক্লেয়ার করেছে নবান্ন থেকে, যে রাত্রি নটার পর থেকে আপনারা অতি এমার্জেন্সি, এমার্জেন্সির ভাগ আছে এবং পুলিশ পাশ নিয়ে বেরোতে হবে, থানার থেকে পাশের ব্যবস্থা করা হয়েছে যদি এমার্জেন্সি হয়। এমার্জেন্সি কীরকম? মা বাবা অসুস্থ রয়েছে, তাকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে কিংবা কোথাও, এরকম এমার্জেন্সি। আমরা হুল্লোড়বাজি করার জন্য যারা যাচ্ছে, কিংবা বার্থডে পার্টি করার জন্য, কিংবা কোনো জায়গায় নাচ গান করার জন্য যাচ্ছে, তাদেরকে ধরা হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেকটা মোড়ে।